সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দু সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে রসায়নের এক নং যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ যে প্রশ্নটি এসেছে রসায়ন অ্যাসাইনমেন্টে সেখানে চারটি মৌল দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে এদের নিউট্রন সংখ্যা বোর মডেল অনুসারে পরমাণু গঠনের চিত্র শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এবং উপশক্তি স্তর বা অরবিটালের ইলেকট্রন সংখ্যা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তো এই অ্যাসাইনমেন্টটি লেখার ক্ষেত্রে তোমরা অ্যাসাইনমেন্ট নং দিবে এক এবং বিষয় থাকবে রসায়ন এবং এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে পদার্থের গঠন অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন তো এর প্রতিবেদনটি শুরু করার সময় তোমরা প্রথমে এরকম একটু বিবরণ লিখবে যে প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউট্রন সংখ্যা বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন তো একটি বিষয় তোমাদেরকে বলি যে তোমরা কখনো আমি যেভাবে লিখেছি এরকম হুবহু কপি করবে না নিজের মতো করে গুছিয়ে লিখবে আমি শুধুমাত্র তোমাদেরকে উত্তরটা বোঝানোর জন্য একটা নমুনা উত্তর দিয়েছি মাত্র এরপরে লিখবে যে প্রদত্ত মৌলসমূহ নিম্নরূপ সোডিয়াম এগারো বর্ষ সংখ্যা তেইশ ফসফরাস পনেরো বর্ষ সংখ্যা একত্রিশ পটাশিয়াম উনিশ বর্ষ সংখ্যা হচ্ছে চল্লিশ এবং কপারের উনত্রিশ হচ্ছে পারমাণবিক সংখ্যা আর বর্ষ সংখ্যা তেষট্টি তোমাদেরকে এই প্রতিবেদনে শুরুতে যে বিষয়টি বলা হয়েছে নিউটন সংখ্যা বের করতে তোমরা যেহেতু প্রতিবেদন একটু সুন্দর করে গুছিয়ে লাগবে এই জন্য লিখবে যে মৌলসমূহের নিউটন সংখ্যা নির্ণয় এরপর নিউটন সংখ্যার সংজ্ঞা যে কোন মৌলের ভর সংখ্যা ও প্রোটন সংখ্যার বিয়োগ ফলকে নিউটন সংখ্যা বলে সুতরাং নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা তাহলে সোডিয়ামের নিউটন সংখ্যা কি হবে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে সোডিয়ামের ভরতেইশ আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এগারো তো তেইশ থেকে এগারো বিয়োগ করলে থাকে বারো এভাবে পটাশিয়ামের নিউট্রন সংখ্যা আমরা বের করব যে থার্টি ওয়ান মাইনাস ফিফটিন থাকে সিক্সটিন একইভাবে পটাশিয়ামের নিউট্রন সংখ্যা ফোরটি মাইনাস নাইনটিন অর্থাৎ টোয়েন্টি ওয়ান থাকে কপারের নিউট্রন সংখ্যা সিক্সটি থ্রি মাইনাস টোয়েন্টি নাইন অর্থাৎ থার্টি ফোর এভাবে তুমি প্রথম ধাপের কাজটি করবে প্রতিবেদনের পরবর্তী অংশে তুমি বোর পরমাণু মডেল অনুসারে মৌলসমূহের গঠন চিত্র অঙ্কন করবে তোমরা জানো যে বোর পরমাণু মডেল অনুসারে আমরা কক্ষপথের ধারণা পেয়ে থাকি যে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকতে পারে সেই চিত্রগুলো তোমরা নিচের ক্লাসে অঙ্কন করেছ পাশাপাশি নাইন বা টেনে থাকতেও তোমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের শিক্ষকরা তোমাদের সাথে আলোচনা করেছেন তো নিয়মটি কিরকম যে সোডিয়ামের ক্ষেত্রে মোট ইলেকট্রন আছে এগারোটা তো এই নিয়মটি এমন যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয়টাতে সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকতে পারে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ আঠারোটা এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে তো আমরা যে কয়টা প্রয়োজন ইলেকট্রন সেই কয়টা নিব সোডিয়ামের ক্ষেত্রে প্রথম স্তরে তুমি দুইটি ইলেকট্রন দিবে দ্বিতীয় স্তরে দিবে আটটি ইলেকট্রন তো এই আট আর দুয়ে দশ আর শেষের কক্ষপথে দিবে একটি টোটাল হবে এগারোটি ফসফরাসের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন তৃতীয়টিতে হচ্ছে পাঁচটি ইলেকট্রন কারণ হচ্ছে দুই আট অর্থাৎ দশ আর শেষের কক্ষপথে পাঁচটি তোমরা ইলেকট্রনগুলো যখন দেবে তখন অবশ্যই এরকম জোর আকারে দেবে অর্থাৎ ইলেকট্রনগুলো কিন্তু সব সময় দুইটি ইলেকট্রন একত্রে থাকে বা এক একজোড়া ইলেকট্রন একসাথে থাকে এরপর পটাশিয়ামের যেহেতু উনিশ তাহলে প্রথম কক্ষপথে আমরা নিব দুইটা পরের কক্ষপথে আটটা পরের কক্ষপথেও আটটা এবং শেষের কক্ষপথে একটা তোমরা হয়তো বলতে পারো যে আমরা তো জানি যে দ্বিতীয় তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ আঠারোটি নেওয়া যায় তাহলে তারপরে চতুর্থটি নিলাম এর কারণ হচ্ছে যে পটাশিয়াম মূলত এটি এটি ব্লক মৌল যে কারণে এর ক্ষেত্রে ডিবলক মৌল মৌলগুলোর ক্ষেত্রে সাধারণত ওখানে আঠারোটি নেওয়া হয় কিন্তু ব্লক মৌলের ক্ষেত্রে আঠারোটি নেওয়া হয় না আটটি নেওয়া হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তারপরে কপারের ক্ষেত্রে কপারের সর্বমোট ইলেকট্রনটা রয়েছে উনত্রিশটি সেক্ষেত্রে এটা কিন্তু ডিভেলপ মৌল তাই প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে নিবে আঠারোটি এবং চতুর্থ কক্ষপথে নিবে একটি কারণ হচ্ছে দুই আট এই হচ্ছে দশ আর তৃতীয়তে আঠারো কত হয় আঠাশ আর সর্বশেষ কক্ষপথে একটি নিলেই উনত্রিশটি হয় প্রতিবেদনের শেষের ধাপে তৃতীয় ধাপে যে প্রশ্নটি ছিল যে এই যে চারটি মৌল দেওয়া আছে এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে শক্তি স্তরে আমরা কিন্তু শক্তি স্তরের ধারণাটা পাই বোর পরমাণু মডেল অনুসারে তোমাদেরকে আমি চাইলে শুধু চারটা মৌলের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখাতে পারতাম কিন্তু আমি যেহেতু যদি তোমরা ভালো নম্বর বা বেশি নম্বর পেতে চাও সেজন্য এভাবে গুছিয়ে লিখবে যেহেতু এটা প্রতিবেদন সেক্ষেত্রে প্রথমে শক্তি স্তরের ধারণা দেবে যে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই কক্ষপথ সমূহকে শক্তি স্তর বলে স্থির কক্ষপথ বা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় এনিকল ওয়ান হলে কে শক্তি স্তর এনিকল টু হলে এল শক্তি স্তর এনিকল থ্রি হলে এম শক্তি স্তর এবং এনিকল ফোর হলে এন শক্তি স্তর অর্থাৎ এই শক্তি স্তরগুলোর কিন্তু নাম্বার অনুযায়ী নাম রয়েছে এরপরে তোমরা এই ধারণাটি দিবে যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার তাহলে যদি প্রথম কক্ষপথ হয় সেখানে কিন্তু এন এর মান ওয়ান তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে টু ইন্টু ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার বল করলে ওয়ানই থাকে ওয়ান এবং টু এর গুণফল হচ্ছে টু দ্বিতীয় শক্তি স্তরে যখন আমরা ধরব এন এর মান টু তাহলে টু ইন্টু টু স্কোয়ার মানে টোটাল আটটা ইলেকট্রন থাকতে পারবে তৃতীয় শক্তি স্তরে টু ইন্টু থ্রি স্কোয়ার তাহলে টোটাল বা সর্বোচ্চ আঠারোটা ইলেকট্রন থাকতে পারবে চতুর্থ কক্ষপথে টু ইন্টু ফোর স্কোয়ার অর্থাৎ সর্বোচ্চ বত্রিশটা ইলেকট্রন থাকতে পারবে তারপরে তুমি ইলেকট্রন বিন্যাসটি দেখাবে যেমন সোডিয়াম এগারো এর ইলেকট্রন বিন্যাসটি তিনটি কক্ষপথে ভাগ হবে দুই আট এক তুমি এখান থেকে চাইলে এভাবেও দেখাতে পারো যে কেতে আছে দুইটা দ্বিতীয় শক্তি স্তর এল এ রয়েছে আটটা এবং এম এ এক ফসফরাসের ক্ষেত্রে পনেরোটা অর্থাৎ দুই আট পাঁচ এখানে কে সমান দুইটি এল সমান আট এবং এমিকল ফাইভ পটাশিয়ামের উনিশটা তাহলে দুই আট আট এক এখানে কেতে হবে দুইটা এলে আটটা এম এ আটটা এবং এনেও একটা কপারের ক্ষেত্রে এখানে এলে আটটা এম এ আঠারোটা এবং এনে একটা ইলেকট্রন যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছ চতুর্থ যে প্রশ্নটি বা বিষয়টি ছিল যে এই যে চারটা মৌল এই চারটা মৌলের উপশক্তি স্তরে বা অরবিটাল সমূহের ইলেকট্রন বিন্যাস দেখাও আমি চাইলে এটাও তোমাদেরকে সংক্ষেপে দেখাতে পারতাম কিন্তু প্রতিবেদন হওয়াতে এটাও আমি বিস্তারিত করেছি প্রথমে উপস্তরের ধারণা দিয়েছি উপশক্তি স্তর বা অরবিটাল সমূহকে এসপি ইত্যাদির দ্বারা প্রকাশ করা হয় এসপি ডিওএফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে যথাক্রমে দুই ছয় দশ এবং চোদ্দ এর মানে দাঁড়ায় কি যে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন যেতে পারে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ডি অরবিটালে সর্বোচ্চ দশটা এবং এফ অরবিটালে সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন এরপরে তোমরা কক্ষপথের ধারণাটি লিখবে আমরা জানি যে প্রথম কক্ষপথের শুধুমাত্র একটা যা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের উপস্তর দুইটা এস এবং তৃতীয় কক্ষপথের উপস্তর তিনটা থ্রি ডি এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ যখন প্রথম কক্ষপথ তখন কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু এক দ্বিতীয় কক্ষপথ হলে এসপি যাই থাক তার সাথে কিন্তু কোয়ান্টাম সংখ্যা দুই তৃতীয়র ক্ষেত্রে তিন অনুরূপভাবে চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে হবে তাহলে কোয়ান্টাম সংখ্যা চার এর জন্য ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ এরপরে ধারণাটি বলবে যে যে সকল অরবিটালের শক্তি কম ইলেকট্রন সমূহ সেই অরবিটালে আগে প্রবেশ করে তোমরা অবশ্যই এই বিষয়টি জানো যে যার কম শক্তি সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে যেমনটি আমরা জানি যে থ্রি ডি অরবিটালে আগে কিন্তু ইলেকট্রন যায় না আগে যায় ফোর অর্বিটালে অরবিটালে কারণ ফোর শক্তি কম এরপর তোমরা এই শক্তিক্রমটি লিখবে স্ক্রিনে দেওয়া রয়েছে বা তোমাদের শিক্ষকরা এর আগেও ওই বিষয়টি তোমাদেরকে পড়িয়েছেন যে ওয়ান এসে আগে যা ইলেকট্রন তারপর টু এস তারপর টু আমি আর বিস্তারিত বললাম না তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো তারপর যে বিষয়টি তোমরা পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাসগুলো করবে এই এই ইলেকট্রন বিন্যাসই মূলত উপস্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস বা অরবিটাল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস যেমন সোডিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু সিক্স এবং থ্রি থ্রি এস ওয়ান পটা পটাশিয়াম নয় দুঃখিত ওটি হচ্ছে ফসফরাস ফসফরাসের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু এবং থ্রিপি থ্রি এখানে আরও যে বিষয়টি যে থ্রিপি থ্রি হওয়ার কারণ কি তুমি দেখো এর আগের কক্ষপথগুলোতে মানে এর আগের উপশক্তি স্তরগুলোতে যদি আমরা হিসাব করি ওয়ান এসে আছে দুইটা টু এস এ দুইটা চারটা টুপিতে ছয়টা এই হয় দশটা থ্রি এস এ দুইটা বারোটা তো পনেরো হওয়ার জন্য আর তিনটা প্রয়োজন যে কারণে কিন্তু আমরা থ্রিপিতে তিনটা নিয়েছি এভাবে হিসাব করতে হয় পটাশিয়ামের ক্ষেত্রে উনিশটা ইলেকট্রন আছে এটার ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এবং ফোর এস ওয়ান আর কপারের ক্ষেত্রে হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান এখানে একটা ব্যতিক্রম কিন্তু আসে তোমরা জানতো যে ফোর এসে আগে আগেই ইলেকট্রন ফিল আপ হয় তাহলে হিসাব অনুযায়ী এখানে তো ফোর এস টু হওয়ার কথা আর থ্রি ডিতে নাইন হওয়ার কথা কিন্তু একটা বিষয় কি যে কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কারণ কপারের ক্ষেত্রে কপারের ক্ষেত্র নয় সকল মৌলের ক্ষেত্রেই যে অরবিটালটি থাকে সেখানে অরবিটালটি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে স্থিতিশীল হয় তা আমরা যদি ডি ডি অরবিটালে নয়টা ইলেকট্রন নেই সেক্ষেত্রে এটি কিন্তু স্থিতিশীল হয় না বা পূর্ণ থাকে না যে কারণে পূর্ণ করার জন্য ডি অরবিটাল এখানে দশটা ইলেকট্রন নেওয়া হয়েছে আর যেহেতু তাহলে আঠাশটা ইলেকট্রন ফিল হয় বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ তো আমার চ্যানেলের পরবর্তী যে আপডেটগুলো অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য সকল তথ্য ভিত্তিক সেই আপডেটগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে